गुड मॉर्निंग स्टूडेंट्स आशा करी सबाई भलो आछो। आमी आज के आबार तुम्हारे सामने एसे गेलाम दशम श्रेणी एक उपवाद्य निये। आजकेर उपवाद्य विषयबस्तु कि बोलछे, एकटी समकोणी त्रिभुजे समकोणिक बिंदु थेके अधोभुजेर ऊपर लम्ब अंकन करले जे दुटी त्रिभुज उत्पन्न हय तारा प्रत्येके मूल त्रिभुजेर संगे सदृश्य एवं तारा निजेराओ सदृश्य। ঠিক আছে, সমকোণী বিন্দু মানে সমকোণী ত্রিভুজের যে কোণটার মান 90 ডিগ্রি তাকে বলা হচ্ছে সমকোণী বিন্দু। সেই সমকোণের যে বিপরীত বাহু তাকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণী। ঠিক আছে, সমকোণী বিন্দু এ থেকে অতিভুজের উপর আমরা এডি লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করছি তো মানি তো স্বাভাবিকভাবে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে আর এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে দেখো, তুমি দেখো লম্ব অঙ্কন করার সঙ্গে সঙ্গে আমার দুটা ত্রিভুজ তো নিয়ে গেছে, একটা হলো এ ডি বি আর হলো এ ডি সি। এই যে দুইটা ত্রিভুজ তারা প্রত্যেকে অরিজিনাল যে ট্রায়াঙ্গেল এবিসি ছিল তার সঙ্গে সিমিলার হবে, সদৃশ হবে। ঠিক আছে, এবং তারা নিজেরাও পরস্পর সদৃশগুণী হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে স্টার্টিংটা কি হয় যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ, এ বিন্দু থেকে বিসির উপর এটি লম্ব অঙ্কন করি। ঠিক আছে, তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার ট্রায়াঙ্গেল ডিবিএ। সবসময় মাথায় রাখবার সিমিলার ভার্টিসের নাম দেওয়ার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি এবিসি ট্রায়াঙ্গেল এ কোণটা 90, আবার এই যে ত্রিভুজটা লেফট সাইডে যে ট্রায়াঙ্গেল এডিসি তার ডি কোণ 90। ঠিক আছে, তাহলে এখানে এ কোণ মানে 90 অ্যাঙ্গেলটা আগে দিলাম, সঙ্গে সঙ্গে তার ডি কোণটা আগে দিলাম। তারপরে এবিসি ট্রায়াঙ্গেল বি কোণটা আর এডিসি ট্রায়াঙ্গেলের ডি কোণটা কমন অ্যাঙ্গেল, তাহলে বি দিলাম, এখানেও বি দিলাম, তারপরে রিমেনিং সি আর এ দিলাম, তাহলে তোমাদের লিখতে কোনো প্রবলেম হবে না। দু নম্বর কী প্রমাণ করতে লাগবে? ট্রায়াঙ্গেল এ সি বি সিমিলার ট্রায়াঙ্গেল ডি সি এ। তিন নম্বর কী প্রমাণ করতে লাগবে? ট্রায়াঙ্গেল ডি বি এ সিমিলার ট্রায়াঙ্গেল ডি এ সি। ঠিক আছে, তাহলে আমার এটাকে প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্টলি আমরা তোমার ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডি বি এ এই দুটা ট্রায়াঙ্গেল দেখলে আমরা কী পাই? দেখো এই দুটা ট্রায়াঙ্গেল দেখতে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, হোল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বি এ সি কত? 90 ডিগ্রি। আর এই যে ট্রায়াঙ্গেলটার বি ডি এ অ্যাঙ্গেল বি ডি এ কত? 90 ডিগ্রি। ইচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো হোল ট্রায়াঙ্গেলের এবিসি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল আর লেফট সাইডে যে ট্রায়াঙ্গেলটা দ্যাট ইজ অ্যাঙ্গেল ডিবিএ তার ডিবিএ অ্যাঙ্গেল ডিবিএ সমান। কেন? তারা সাধারণ কোণ, সাধারণ কোণ বা কমন অ্যাঙ্গেল। তাইলে এই যে দুটা ট্রায়াঙ্গেলের রিমেনিং যে অ্যাঙ্গেল, দুটা ট্রায়াঙ্গেলের রিমেনিং অ্যাঙ্গেল তাহলে দ্যাট ইজ হোল ট্রায়াঙ্গেলের এসিবি যে অ্যাঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলের রিমেনিং কি ডিএবি অ্যাঙ্গেল, তাহলে কি অবশ্যই সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা কী পাইলাম? আমরা বলতে পারি হোল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এবিসি এবি সরি এবিসি না এসিবি অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল লেফট ট্রায়াঙ্গেলের ডিএবি। এটা আমরা একটা একুশ এক নম্বর দিয়ে রাখলাম। তাহলে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার ট্রায়াঙ্গেল ডিবিএ, দুটা ট্রায়াঙ্গেল তাহলে সিমিলার, তাহলে আমাদের এক নম্বরটা প্রুভ হয়ে গেল। আবার দেখো আমরা ট্রায়াঙ্গেল এসিবি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিসি এই দুটা ট্রায়াঙ্গেলতে আমরা কী পাই? এই দুটা ট্রায়াঙ্গেলে দেখো অ্যাঙ্গেল সিএবি
অ্যাঙ্গেল সি এ বি ইজ ইকুয়াল টু এই ছোট্ট ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সি ডি এ। ভালো লক্ষ্য করো সি বি এ, সি এ বি এই কোনটা কত 90, আবার সি ডি এ এটা কত 90, ইচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তেমন আবার দেখো হোল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এ সি বি আর এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল ডি সি এ সমান, কারণ কি এরা সাধারণ কোণ, সাধারণ কোণ। তাহলে আমার হোল ট্রায়াঙ্গেল যে রিমেনিং অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি এই যে ট্রায়াঙ্গেলের রিমেনিং অ্যাঙ্গেল ডি এ সি, ডি এ সি এটা অবশ্যই সমান, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি তাহলে ট্রায়াঙ্গেল এ সি বি সিমিলার ট্রায়াঙ্গেল ডি সি এ, তাহলে আমাদের হয়ে গেল 2 নম্বরটা প্রুফ। এবার দেখো আমরা যদি এবার ট্রায়াঙ্গেল ডি বি এ আর ট্রায়াঙ্গেল ডি এ সি এই যে দুটা ট্রায়াঙ্গেল থেকে আমরা কী পাই, এই দুটা ট্রায়াঙ্গেলের এই যে অ্যাঙ্গেলটা দ্যাট ইজ অ্যাঙ্গেল বি ডি এ আর অ্যাঙ্গেল এ ডি সি সমান, কারণ এরা দুটা কি 90 ডিগ্রি। আবার দেখো আমরা 1 নম্বরে প্রুফ করে এসেছি, এই যে 1 নম্বরে যে এই যে কোণটা দ্যাট ইজ বি এ ডি আর এ সি ডি সমান। আর 2 নম্বরে এটা দেখো আমরা যদি 2 নম্বর দিয়ে রাখি, এটাকে যদি 2 নম্বর দিয়ে রাখি, এটার মধ্যে আবার দেখো অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল ডি এ সি সমান, তাহলে এক আর দুইটা প্রুফ করছি, তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেল তাহলে কি সিমিলার, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করি, আমাদের যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তার প্রত্যেকে মূল দুইটা ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা ইচাদারও সিমিলার এবং তারা নিজেরাও সদৃশ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা আগামী দিন নেক্সট যে উপপাদ্যটা সেটা দেখবো। ধন্যবাদ।